স্বাস্থ্যসাথী কার্ড না নিলে আইনি পথে ব্যবস্থা, রাফ অ্যান্ড টাফ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি করোনা নিয়ে ভয় নেই, তবে মাস্ক পরতে হবে এমন পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও বলেছিলেন স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুধবার নবান্নে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে বৈঠকের পরে ফের সেই বার্তায় দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, স্বাস্থ্যসাথী কার্ড না নিলে কেন নিল না, কি কারণ, এটার জন্য রাফ অ্যান্ড টাফ হতে বলা হয়েছে, দরকার হলে লিগাল অ্যাকশন নেবে। উত্তর চব্বিশ পরগনার যে সমস্ত জায়গায় ডেঙ্গু ছড়াচ্ছে সেদিকে নজর দেওয়ার কথাও বলেন এদিনের বৈঠকে। পাশাপাশি গরমে রক্ত সংকট মেটাতে পুলিশকে রক্তদান শিবির করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। খুব গরম পড়লে রক্ত সংকট হয়, এটা ব্লাড সংকট হয়, সে ব্যাপারে আমরা যদিও আমাদের নিজস্বতা নিজেদের অর্গানাইজেশন থেকে প্রতি সপ্তাহে অনেকগুলো করে ক্যাম্প করি, কিন্তু পুলিশকে বলা হয়েছে, পুলিশ প্রতিবারই, তারা একটা অর্গানাইজড অর্গানাইজেশন এবং তারা প্রতিবারই রক্ত দেয়, এই সময়টা রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তারা যেমন ট্রাফিকেও ভিজে কাজ করে, দুর্যোগেও করে, পুজোতেও করে, খেলাতেও করে, মেলাতেও করে, আবার রক্তদান কর্মসূচির মধ্যে দিয়ে তারা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে মানুষকে সহযোগিতা করে। তাই কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশকে বলা হয়েছে কিছু ইউথ ক্লাবকে সাথে নিয়ে যারা উইলিং কিছু ব্লাড ক্যাম্প অর্গানাইজ করার জন্য। কেন্দ্রের জনবিরোধী নীতির ফলে 800 ওষুধের দাম বেড়েছে, পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে সব জিনিসের দাম বাড়ছে, কটাক্ষ করে এদিন মুখ্যমন্ত্রী বলেন, 800 ওষুধের দাম বাড়িয়েছে, 800 মেডিসিনের দাম বাড়ানো হয়েছে, 6 মাস আগেও বাড়ানো হয়েছিল, আবার বাড়ানো হয়েছে। স্বাস্থ্য থেকে শুরু করে, আমি আপনাদের আগেই বলেছি আমি মিটিংটাকে পলিটিক্যাল করব না, স্বাস্থ্য থেকে শুরু করে, টোল থেকে শুরু করে, ঢোল থেকে শুরু করে, ডোমেস্টিক গ্যাসের বোল থেকে শুরু করে, পেট্রোল ডিজেল থেকে শুরু করে, সব কিছুরই দাম বাড়ছে, শুধুমাত্র সৌজন্যতার দাম কমছে। পাশাপাশি করোনা নিয়ে সতর্ক মুখ্যমন্ত্রী জানান আপাতত ভয় নেই, তবে সকলকে মাস্ক পরতে হবে। বুধবার নবান্নে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জেলা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোভিড সিচুয়েশন বাংলায় এখন খুবই কম, তা সত্ত্বেও আমরা ভবিষ্যতের জন্য সবাইকে মাস্ক পরতে অনুরোধ করছি, স্যানিটাইজেশন ইউজ করতে অনুরোধ করছি, এবং কোভিড যদি আবার ফোর্থ ওয়েভ আসেও তখনও আমরা মোকাবিলা করার জন্য তৈরি থাকবো। ব্যুরো রিপোর্ট, এখন বিশ্ব বাংলা সংবাদ।